দেশব্যাপী যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার আজকে প্রথম দিন পালিত হচ্ছে এবং আমরা বর্তমানে আছি রামপুরা এলাকায় এবং এখানে বাড্ডার যে ইউলুপ সেখান থেকে হাতি ঝিলের মুখ পর্যন্ত বিশাল যে সড়ক সেটিতে কিন্তু আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে এবং এখানে কিন্তু কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না এবং পুরোটাই আন্দোলনকারীদের এখন নিয়ন্ত্রণে রয়েছে যদিও এখানে এখন পর্যন্ত বেলা একটা পর্যন্ত কিন্তু কোনো ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি তবে শিক্ষার্থীরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে জড়ো হয়েছে পাশাপাশি অন্যান্য আহ যারা আন্দোলনকারী আছে শিক্ষার্থী ছাড়াও তারাও কিন্তু এখানে জড়ো হয়েছে এবং অসহযোগ আন্দোলনের যে বৈশিষ্ট্য দোকানপাট বন্ধ রাখার যে ডাক তারা দিয়েছিল সেটি কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে এখানকার যে দোকানপাট আছে বা ছোটোখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু সবই বন্ধ এবং তাদের মূলত একটি দাবি একটি দফার আলোকেই তারা কিন্তু স্লোগান তুলছে কিছুক্ষণ পরপরে এবং স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ছে পুরো এলাকা তাদের সরকার পতনের যে দফা সেটি কিন্তু তারা বারবারই তুলছে এবং বর্তমানে যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে বিশেষ করে ব্যাগ বিশ্ববিদ্যালয় ইসুয়েস ইউনিভার্সিটি কেনাডা ইউনিভার্সিটি সব সব বিশ্ববিদ্যালয়ে মোটামুটি শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন পাশাপাশি সাধারণ নাগরিকও অনেকে এখানে অংশগ্রহণ করছেন সব মিলে পুরোটা কিন্তু আহ ছাত্র জনতার দখলেই আছে বাড্ডা রামপুরা এলাকাটি এতে বলা চলে